গিরিশ পার্কে পুলিশের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার পাপাই ও মন্টু নামে দুই তৃণমূল কর্মী আটক। চার পুলিশ সূত্রে দাবি, গ্রেপ্তার দুজনই গতকাল গুলি চালানোর সময় ঘটনাস্থলে ছিলেন। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে ধৃতদের ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়ার সময় সেখানে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ধৃতরা নির্দোষ বলে দাবি করে স্লোগানও দেন তাঁরা। পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এদিকে গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর জগন্নাথ মণ্ডলের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গতকাল ভোট শেষ হওয়ার পর সিংহীবাগানে কংগ্রেস তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন তিনি। গুলি লাগে তাঁর বুকে, তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কাঁধে কাঁধ মিলিয়ে দলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকাশ কারাটের হাত থেকে ব্যাটন নিজের হাতে পাওয়ার পরই আহ্বান সিপিএম এর নতুন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরের। পলিট ব্যুরোর অন্তর্ভুক্তি ঘটল হান্নান মোল্লা, মোহাম্মদ সেলিম, সুভাষিনী আলী এবং রামাকৃষ্ণনের। কেন্দ্রীয় কমিটির 91 জন সদস্যের মধ্যে নতুন মুখ 17, পুরনো 74। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন 4 জন, তারা হলেন রামচন্দ্র ডোম, অঞ্জু কর, স্মৃতি ভট্টাচার্য এবং মিনতি ঘোষ। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন এবং বিএস অচ্যুতানন্দ। ঘর থেকে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। তাদের দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নিতে গড়িমসি করছে। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। পরিবারের দাবি, শনিবার রাতে পাঁশকুড়ার জগন্নাথপুরের বাড়িতে একাই ছিলেন বছর 35-এর ওই মহিলা। সেই সুযোগ নিয়ে শনিবার রাতে তাকে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিজনদের অভিযোগ, পুলিশ খুনের মামলা রুজু করলেও ধর্ষণের অভিযোগই নিতে যায়নি। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ কুমার জয়েন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো শত্রুতার জেরেই এই খুন, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।